আসসালামু আলাইকুম, আমি ফারহানা। আজকে আবারও চলে আসলাম ঝটপট একটি রেসিপি নিয়ে। প্রবাসী জীবনে আমরা অনেকেই অনেক সময় আমাদের দেশের তাজা শাকসবজি মিস করে থাকি, তাই আজকে আমি চেষ্টা করব জার্মানিতে বসে বাংলাদেশি স্টাইলের স্পিনাক রান্না করে দেখাতে। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। আমি একটি ননস্টিক প্যান নিয়েছি, দিয়ে দিলাম ঘি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। এখন দিয়ে দিই রসুন কুচি, সাথে আছে একটি শুকনো মরিচ, রসুন আছে 2 কোয়া, আপনারা কেউ চাইলে কাঁচা মরিচটা দিয়ে দিতে পারেন। এখন আমি একটু ভাজা ভাজা করে নিব, রসুনটাকে একটু লাল লাল করে নিব। তাহলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। সাথে দিয়ে দিব আদা বাটা, আদা বাটা আছে 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া, গোলমরিচ আছে সামান্য। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখন একটু নাড়াচাড়া করব। আমি এখানে একটি মাঝারি আলু কেটে রেখেছিলাম, সেটাকে আমি কিউব করে কাটা ট্রাই করেছি। এখন আলুটাকে দিয়ে দিলাম। এখন আলুটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। একটু নেড়ে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব, যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়। ঢাকনা তুলে ফেললাম, আমার আলুগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই শাকটা ইউজ করব, যেটা বলেছিলাম স্পিনাক, এটা ফ্রোজেন শাক, এটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিব। এটা একটু হালকা হালকা সিদ্ধ করা থাকে, তারপরও এটা যেহেতু ফ্রোজেন, তাই আলুর সাথে আমি এটা দিয়ে দিলাম, যাতে এটা আস্তে আস্তে নরম হয়ে যায় এবং আলুর সাথে মিক্সড হয়ে যায়। এখন আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে ফেললাম। দেখুন আমার শাক আর আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। এই চিংড়ি মাছটা আমি এখানে সুপার মার্কেটের সালাদ সেকশন থেকে নিয়েছি, এটা অনেকটা সিদ্ধ করা থাকে, এর জন্য আমি এটা লাস্টে দিচ্ছি, কারণ আগে যদি দিতাম তাহলে আমার চিংড়ি মাছটা বেশি শক্ত হয়ে যেত, এর জন্য আমি এটা লাস্টে দিয়ে দিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। হয়ে গেছে স্পিনাক শাক বাংলাদেশি স্টাইলে, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই, নেক্সটে আবার আরও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।